এখানে নির্বাচন হয়েছে, ষোলো শেষ পাসপোর্ট কলেজে চারটা সে দেখছে এবং সন্তোষ প্রকাশ করছে। খুব সুন্দরভাবে নির্বাচন, জাতীয় নির্বাচন যেভাবে হয় ওইভাবে হয়েছে। আপনারা জানেন যে এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে সেটা আমাদের ডক্টর রাজ্জাকের জন্য, ঠিক না? আপনারা তাকে বারবার ভোট দিচ্ছেন, আজকে তা আপনারা ভোট না দিলে যদি সেই এমপি না হইতো তাহলে মন্ত্রী বানাইতো? আজকে খাদ্যমন্ত্রী ছিল, কত তারিখে এবার কিছু মন্ত্রী, তার নেতৃত্বে আমরা ধনবাড়ি মধুপুরের যত উন্নয়ন আজকে দেখেন এই স্কুল কত উন্নয়ন হয়েছে, এ সম্ভব হইতো? কোনোদিন হইতো না। এরকম প্রতিটা স্কুলের, প্রাইমারি স্কুলে আমরা বিল্ডিং দিছি, হাই স্কুলে কলেজে চারতলা ভবন, এটা সম্ভব হইতো? প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ, আমাদের মন্ত্রী মহোদয় ওই হাসপাতাল কলেজে ঘোষণা দিছে যে এই চার বছর ক্ষমতায় আছি এই ধনবাড়ির একটা কাঁচা রাস্তা থাকবে না, সব পাকা হয়ে যাবে, গ্রামগঞ্জে বিভিন্ন উন্নয়ন সে করবে, গ্রামগঞ্জে যারা ভালো পড়াশোনা করছে ছাত্র তাদের চাকরি হবে। কাজে আমাদের গার্জেন যারা আমরা আছি আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা করাইতে হবে, খালি স্কুলে গেলেও রাইলেও কোনো লাভ হবে না। ছাত্র যদি ভালো না হয়, ইন্টারভিউ যদি না পায়, ইন্টারভিউ পাইলে আমাদের মন্ত্রী মহোদয় চেষ্টা করে দিব, আর যদি ইন্টারভিউ না পায় তাহলে তো লাভ নাই, ওই খালি স্কুলে গেলেও রাইলেও তাহলে কিন্তু লাভ নাই। কাজে ভাই ভাই ঘাট পাইতে হবে, পাইলে তিনি চেষ্টা করে চাকরি নিয়ে দিলেন। আজকে আমাদের গর্ব, ডক্টর রাজ্জাকের মতো লোক এই মসজিদ ছিল বলেই আমরা গর্বিত, আমরা ধর্মের মানুষ। আজকে তার নেতৃত্বে আমরা ধনবাড়ি থানাও ছিল না, আমরা সারা জীবন সংগ্রাম করছি ধনবাড়ি থানার জন্য, এই মন্ত্রী মহোদয় হয়ে তারপর ধনবাড়ি থানা হইলো, দেখেন আজ ধনবাড়ি শহর হয়ে গেছে। জনতী শেখ হাসিনা ঘোষণা করছে যে গ্রামকে শহর করব, আজকে দেখেন বিদ্যুৎ আছে না করে করে, রাস্তা আছে, তাহলে শহরের বাদ কি? আজকে মসজিদের দক্ষিণ পারে এখানে বিল্ডিং দেন দোতলা বিল্ডিং, হ্যাঁ, তাহলে এরকম ঘরে ঘরে আজকে দেখেন বিল্ডিং দিতে আছে। আগে আমরা শুনছি যে নলডার মানুষ খালি বিল্ডিং দেয় মসজিদের মানুষ, এখন আমরা বিভিন্ন জায়গায় মিটিং করবো জায়গায় দেখতেছি ইরনে ইরনে গ্রামে গ্রামে বিল্ডিং হচ্ছে, এটা উন্নয়নের ছোঁয়া নাকি নাই? খালি ধনবাড়ি রাস্তাঘাট হয়েছে এটা না, ব্যক্তিগত যারা মানুষ কৃষক তারাও কিন্তু বাড়ি বাড়ি বিল্ডিং দিচ্ছে। আগামী দশ বছরের মধ্যে দেখবেন যে একটা কাঁচা ঘর থাকবো না, একটাও থাকবো না, সব বিল্ডিং হয়ে যাবে। আপনারা দোয়া করবেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে হায়াত দেয়, আমাদের নেতা ডক্টর রাজ্জাক, আমি আশা করি যে সে যতদিন জীবিত আছে সুস্থ আছে, এই ধনবাড়ি মধুপুরের কোনো কারো খাওয়া নাই, কোনো সে নির্বাচিত হয়েছে চারবার, আমার মনে হয় আরো দুই চারবার হইতে পারবো, কারণ তার সাথে তো আমি সর্বক্ষণই থাকি, শক্তিশালী আছে, তার কোনো অসুখ নাই, ঠিক না? এই যে এতুটি খায় বুঝছেন, একসাথে খাবার বই, এই যে কত বুট বাদ আছে, চারটা বুট বাদ আছে, এর স্যার ষষ্ঠ কি হবো, তাই না? আমাদের দলের লোক যারা নির্বাচন করছে এটা আওয়ামী লীগ বিএনপি কেউ না, সব আমাদের লোক, ঠিক না? এখন চার জুন দাঁড়াইছে পাঁচ জুন, এখন আমরা যদি যাইতে ভয় দিয়ে চাই আপনারা করবেন না, তাহলে একটু পরীক্ষা করে নিলাম, কিন্তু লোক কিন্তু আমাদেরই, যারা নির্বাচিত হয়েছে তাদের ধন্যবাদ, যারা ফেল করছে তাদের ধন্যবাদ। আগামী দিনের আমরা ঐক্যবদ্ধভাবে কমিটি করব, এক পঞ্চাশ সদস্য কমিটি হবে, সেখানে যারা ফেল করছে সবাই থাকবে, সবাই থাকবে ঐক্যবদ্ধে, আমরা ডক্টর রাজ্জাকের নেতৃত্বে আমরা ধনবাড়িকে উন্নয়ন করব, ধনবাড়িতে শহর করব, গ্রামকে উন্নয়ন করে গ্রামকে আমরা শহর করব। আজকের এই মিটিংয়ে আপনারা পরিশ্রম করছেন, যারা ভোট ভোটের জন্য দ্বারে দ্বারে গেছেন, পোস্টার দেখতেছি এত সুন্দর কোনদিন হয় নাই, সব জায়গায় পোস্টার, এটা জাতীয় নির্বাচনের দিকে সুস্থ হয়েছে, ঠিক না? কোনো রং কারছবি নাই, কোনো কিচ্ছু নাই, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমাদের মিটিং শেষ করছি, আমাদের আরেকটা কমিটি